নমস্কার বন্ধুরা, আমার মুনির রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে মোচার চপ। এটি আপনারা টিফিনেও খেতে পারেন বা ভাতের সাথেও রান্না করে খেতে পারেন। যদি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। মোচা কাটার আগে আমি দেখছেন একটি বাটিতে জল নিয়েছি পাত্রে, তো তার মধ্যে একটু নুন মিশিয়ে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায়। মোচা কাটা চলছে, মোচার মুখে একটু হলুদ রঙের ফুলগুলো থাকে, ওইগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপর মোচাটা খুব ছোট ছোট একদম কুচি কুচি করে কেটে নিতে হয়। এরপর আমি মোচাটা একটু ভিজিয়ে রাখবো নুন জলের ভিতরে, তার মধ্যে একটা ছোট্ট আলু কেটে দিয়ে দিয়েছি। এবার আমি কুকারে একটু জল নিয়েছি, এই মোচাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তা সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি কড়াইয়ে তেল গরম করেছি, আগে থেকে একটু বাদাম ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটা দিয়ে দিলাম। তার মধ্যে যে মোচা এবং আলু সিদ্ধ করা আছে তা সেইটি আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ঢালছি। দেখতে পাচ্ছেন মোচাটি খুব গ্যাস একদম সিমে দিয়ে এটি চেপে চেপে উঠছি। তার মধ্যে এবার একটু নুন দিলাম, অল্প একটু হলুদ, একটু তার মধ্যে ময়দা, একটু সুজি, এবং আপনারা যে পরিমাণ ঝাল খান একটু লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু আদা বাটা দিয়ে এবার ওইটা একটি মণ্ড তৈরি করতে হবে। খুব ভালো করে মিশ্রণটি নিয়ে একটি মণ্ড তৈরি হয়ে গেছে। এবার যখন ওটি ঠান্ডা হয়ে গেল তারপর আমি এগুলো চপের আকারে বা গোল গোল করেও রাখলাম। তারপর আলাদা পাত্রে বেসন ফেটানোই ছিল, সেই বেসনে ওইগুলো ডুবিয়ে আমি এবার একটি একটি করে এগুলো ভাজবো। হালকা করে উল্টে নিলাম, এটাও খুব অল্প আঁচে ভাজতে হয়, তা না হলে ভিতরে কাঁচা থেকে যায়। তৈরি হয়ে গেছে মোচার চপ, এবার শুধু খাওয়ার অপেক্ষা।